শান্তিপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক প্রয়াত অজয়দের মূর্তি ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগেই এই ধরনের ঘটনা বিরোধীদের চক্রান্ত বলেই অনুমান। যদিও কে বা কারাই ঘটনার সাথে যুক্ত তা এখনো চিহ্নিত করতে পারেনি কেউই। প্রয়াত অজয়দের আবক্ষ মূর্তি ভাঙচুরের খবর ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ অনুযায়ী কে বা কারাই ঘটনার সাথে যুক্ত তা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেলা বাড়ার সাথে সাথেই প্রয়াত অজয়দের আবক্ষ মূর্তি নতুন করে সংস্করণ করে। তার আবক্ষ মূর্তিতে পুনরায় শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই ঘটনার কারণ নিয়ে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক বলেন, এই ঘটনার পেছনে বিরোধীরাই একমাত্র জড়িত, কারণ শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তাই তৃণমূল কর্মীদের চমকানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছেন তারা। তবে দোষীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান। যে 13 নম্বর ওয়ার্ডে তো আমাদের ওয়ার্ডের কমিশনার ছিলেন অজয় দে, আমি ওনার ভাই। তা আমরা হঠাৎ রাত্রিরে খবর পাই যে এরকম একটা ঘটনা ঘটে। তা এই ঘটনাটা তো দেখার পর আমরা যখন সবাই যাই, তার আগে যখন ঘটনাটা ঘটে তখন আমরা কেউ ওই কারণে ছিলাম না। অতএব দুষ্কৃতকারীদের কাজ, কেউ হয়তো এই উপনির্বাচন সামনে সেই হতাশার থেকে, অবসাদ থেকে হয়তো এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তা যাই হোক, আমরা প্রশাসনকে জানাচ্ছি এবং প্রশাসনের কাছে যদি সঠিক তদন্ত হয় এবং ঠিকঠাক চলে সব কিছু। এটা কতটা ঘৃণ্যতম কাজ কি মনে করছেন? এ তো একদম নিকৃষ্টজনক কাজ, এ ভাষায় প্রকাশ করা যায় না। এ মানে একেবারে মানে পশু অধমের মতো কাজ।